Hello, Super Members. আজকে আমরা Super Home-এর জিমে চলে এসেছি। এখানে আমরা আজকে দেখব আমরা Super Home জিমটাকে কিভাবে ব্যবহার করব, এখানে কি কি করা যাবে, কি কি করা যাবে না। চলুন আমরা শুরু করব হচ্ছে ট্রেডমিল দিয়ে। সো আমাদের ট্রেডমিলটা একটা সম্পূর্ণ অটোমেটিক ট্রেডমিল। গাইজ, প্রথমে আমরা যারা নতুন আছে এবং পুরাতন আছি, আপনি যদি কমফোর্টেবল না হন তাহলে এই ক্লিপটা সবসময় আপনার কাপড়ের সাথে অ্যাটাচ করে নেবেন। এই যে এইভাবে যে কোনো জায়গায় আপনার কাপড়ের যে কোনো জায়গায় অ্যাটাচ করে নেবেন। এটাতে হবে কি, আপনি যদি ডিসব্যালেন্স হয়ে যান সেই ক্ষেত্রে এটা আপনাকে প্রোটেক্ট করবে। এইটা যখন খুলে যাবে তখন আপনার অটোমেটিক পাওয়ারটা বন্ধ হয়ে যাবে। এইটা পরে আবার লাগাই নেবেন, ঠিক আছে, গেল এটা। আফটার দ্যাট আপনি যখন শুরু করবেন, শুরুটা কিভাবে করবেন সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা বাটন আছে, একটা হচ্ছে স্টপ বাটন, একটা হচ্ছে স্টার্ট বাটন। স্টার্ট বাটনটাতে ক্লিক করলে এখানে 3 সেকেন্ড পরেই আপনার অটোমেটিক এটা স্টার্ট হবে এবং একটা ডিফল্টেড স্পিডে। তারপর আপনি আপনার কমফোর্টেবল ওয়াইজ এখানে আপনি স্পিড আপ করতে পারবেন। এইটা থেকে আপনি আপনার প্লাস পয়েন্টটা দিয়ে আপনি এটার রানিং স্পিডটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার কমফোর্টেবল ওয়েতে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হবে, সেটা আমি আমার মতো সেট করে নিচ্ছি। ওকে, ডান। সো এটা হচ্ছে আমার রানিং স্টাইল, এটা হচ্ছে আমার রানিং স্পিড। এইভাবে আমরা এখানে স্টার্টিংটা শুরু করব। সো যখন আপনার রানিং শেষ হয়ে যাবে তখন আপনি যেটা করবেন, আমাদের স্টপ বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমি সবাইকে রিকোয়েস্ট করব এবং ইনসিস্ট করব, আপনারা যখনই ট্রেডমিল ব্যবহার করবেন অবশ্যই আপনি রানিং শ্যুজ ব্যবহার করবেন। রানিং শ্যুজ ব্যতীত আপনি ট্রেডমিলটা ব্যবহার করবেন না, এটা অস্বাস্থ্যকর এবং এটা আপনার জন্য ক্ষতিকর। চলেন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই, আরেকটা এক্সারসাইজে যাব আমরা এখন। গাইজ, এখন আমরা যেটা দেখাবো যেটা হচ্ছে সাইক্লিং। সাইক্লিংটা আমরা যেভাবে স্টার্ট করব সেটা হচ্ছে আমরা প্রথমে জাস্ট আমাদের কমফোর্টেবল ওয়েতে, বিকজ আমাদের এই যে হাইটটা দেওয়া আছে এটা কমন মানুষদের যে হাইটটা আছে নর্মাল ওইটাতেই দেওয়া আছে সেট করা, এবং আমরা এটাতে তেমন কিছু নেই, খুব সহজে আপনি সাইক্লিংটা শুরু করতে পারেন। এখন এটাতে যেটা করতে পারবেন আপনি আপনার মতো করে আপনার কমফোর্টেবল ওয়েতে আপনি আপনার নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনি কীভাবে সাইক্লিংটা করতে চাচ্ছেন আপনার স্পিড ওয়াইজ আপনি করে নিতে পারবেন। যেমন আমি আমার মতো করে আমি এইভাবে কমফোর্টেবল ফিল করতেছি তাই আমি এইভাবে করতেছি। যখন আপনি ফিল করবেন যেন আপনি একটু সোজা হয়ে করবেন, সো আপনি এটাও করতে পারেন, আপনি চাইলে এভাবেও ব্যবহার করতে পারেন। সো এইটা হচ্ছে বেসিক্যালি সাইক্লিংয়ের, এখানে অতটাই রকেট সায়েন্স কিছু নাই, খুব সহজে ব্যবহার করতে পারি। চলেন আমরা পরের স্টেপে যাচ্ছি। আমি শুরু করবো হচ্ছে আমার ব্যাক এক্সারসাইজ থেকে। সো আমরা স্ট্রেট বসবো, বসে আমরা টোটালি ব্যাক ইয়ার্ডে আমরা এটাকে টেনে নিচে নামাবো এবং ওয়েটটা যাতে শিওর থাকে। এটা যখন আমরা করা শেষ হয়ে যাবে, আমাদের করা শেষ হয়ে যাবে তখন আমরা এটাকে খুব সফটলি রাখবো। আসেন এবার আমরা একটু লেগ বা থাইজ এক্সারসাইজে যাব। এরপর স্টেপটা হচ্ছে এখানে আমরা থাইজ এক্সারসাইজ, যেমন আমার কমফোর্টেবল ওয়েতে আমি ওয়েট ফিক্স করেছি, এখানে আসুন আমরা পরের এক্সারসাইজটাতে যাব, সেটা হচ্ছে আমাদের চেস্ট প্রেস। চেস্ট প্রেসের জন্য আমাদের এই মেশিনে একটা খুব ইউনিকনেস আছে, সেটা হচ্ছে আমাদের লকিং সিস্টেম আছে, সেটাতে আপনি এই লকটাকে খুলে জাস্ট ব্যাকে অটো অ্যাডজাস্ট করে নেবেন এবং সেম বোথ সাইডে এই লকিং ব্যবস্থাটা আছে, এটা আপনি খুলে অ্যাডজাস্ট করে নিলেন। অ্যাডজাস্ট করার পরে আপনি এই যে মেশিনটা আছে এটাকে সেট করে নেওয়ার পরে বসবেন। এখানে বসার পর আপনি জাস্ট টুয়ার্ড দ্য ফ্রন্ট সাইড আপনি এটাকে পুশ করবেন আপনার ওয়েট কমফোর্টেবিলিটি ওয়াইজ। আপনি যদি রিঅ্যাডজাস্ট করতে চান ওয়েট করে নেবেন, বাট ডোন্ট গো ভেরি হাই, এটাতে আপনার বডি অ্যাগেইন ইনজিওর্ড হবে। সো এটা কমপ্লিট করার পরে আপনি খুবই স্লোলি এটাকে ছাড়তে হবে এইভাবে। চলেন আমরা আরেকটা জিনিসে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই মাল্টিফাংশনাল মেশিনে, এটাতে আপনি শোল্ডার এক্সারসাইজ করতে পারবেন। শোল্ডার এক্সারসাইজের জন্য অ্যাগেইন আপনি ওয়েট তো সেট করা আছে আপনি করবেন, দেন হচ্ছে আপনি এখান থেকে এইটা যেভাবে সেট করা আছে, এই যে এখানে একটা এক্সট্রা পার্ট আছে এটার পারপাস অন্য, এটাকে উপরে সেট করবেন, দেন আপনি এটাকে এইভাবে টুয়ার্ডস আপার সাইড আপনি এটাকে ইউজ করবেন এইভাবে। সো আমাদের মাল্টিফাংশনাল মেশিনের সাথে সাথে আমাদের এখানে ডাম্বল পার্টও আছে, এখানে বিভিন্ন ওয়েট রেঞ্জের ওয়েট আছে, আপনি আপনার পছন্দেরটা নেবেন আপনার কমফোর্টেবল ওয়েতে। সো আমি নিচ্ছি আমার কমফোর্টেবলটা 7.5 কেজিস। এক্সারসাইজ আপনি আপনার মতো করে করবেন,
প্রতিদিন করবেন, যখনই আপনার ভালো লাগে তখনই করবেন। এটা যেহেতু 24/7 সার্ভিস, তাহলে শেষ হওয়ার পরে ধরেন আপনি এক্সারসাইজটা করলেন, শেষ হলো, আপনি একটু ব্যান্ড হয়ে এটাকে সুন্দরভাবে রেখে দিবেন। ওকে গাইজ, আমি আজকে চেষ্টা করেছি আমাদের জিমের সম্পূর্ণ ধারণাটা দিতে, অ্যাটলিস্ট বেসিকটা আপনারা জানতে পেরেছেন। এবং এর বাইরে যদি কোনো হেল্প লাগে, আপনাদের কোনো গাইডেন্স লাগে, অবশ্যই আমাদের প্রত্যেকটা রিসেপশনে যোগাযোগ করতে পারবেন। এবং এটা আপনাদের জিম, এটা আপনাদের প্রপার্টি, আপনারা যতক্ষণ খুশি যেভাবে খুশি ইউজ করবেন, কিন্তু গাইডলাইন্সটা মেনে ব্যবহার করবেন। এই হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর দিন শেষে একটা কথাই বলবো, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ।